ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিতা বোন প্রশ্ন করেছেন যে প্রেগনেন্টের কারণে দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না, দাঁড়ালে মাথা ঘুরায়, বমি বমি ভাব করে অসুস্থ ফিল করেন, সেক্ষেত্রে কি উনি ফরজ সালাত বসে বসে আদায় করতে পারবেন কি না? প্রিয় দিনী বোন, নামাজে সালাতে মূলত কেয়াম যেটা অর্থাৎ দাঁড়ানো সেটা হচ্ছে ফরজ। কোনো মানুষ যদি শরীরী কোনো অসুবিধা শরীরী কোনো উজর সারা এমনিই সে দাঁড়িয়ে সালাত পড়া তার ক্ষমতা আছে, সক্ষম আছে দাঁড়িয়ে সালাত পড়তে, এরপরেও ওই সে বসে বসে সালাত পড়ল, তার সালাত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, কারণ সে ফরজ একটা বিনা কারণে লঙ্ঘন করেছে। আর আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারীর 1115 নম্বর হাদিস, যে সেখানের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি বসে নামাজ পড়ল সে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যক্তির তুলনায় অর্ধেক সওয়াব পেল, আর যে ব্যক্তি বসে নামাজ পড়ল আর যে ব্যক্তি ঘুমিয়ে নামাজ পড়ল তাহলে ওই ঘুমিয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি বসে নামাজ পড়নেওয়ালার অর্ধেক সওয়াব পেল, যেটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওয়াকানা মাবসুরান, তিনি ছিলেন অশ্বরোগী ইমরান ইবনে হুসাইন, তিনি বলেন, ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সলাতির রাজুলি কাঈদান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে বসে সালাত পড়তেছে। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, ইন্না সাল্লা কাঈমান ফাহুয়া আফদালু মান সাল্লা কাঈদান, যে ওই ব্যক্তির সালাত হলো উত্তম যে দাঁড়িয়ে সালাত পড়লো বসে সালাত পড়া থেকে। ফালাহু নিসফু আজরিল কাঈম, আর ওই ব্যক্তির সওয়াব অর্ধেক করা হলো যে বসে নামাজ পড়লো যে দাঁড়িয়ে নামাজ পড়লো ওই ব্যক্তি থেকে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওমান সাল্লা না ইমান ফালাহু নিসফু আজরিল কাঈদ, আর যে ঘুমিয়ে নামাজ পড়লো তার সওয়াব দেওয়া হলো অর্ধেক যে ব্যক্তি বসে নামাজ পড়লো তার থেকে। তো প্রিয় দিনী বোন, এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায় বসে সালাত পড়ে যার কারণে সে দাঁড়াতে পারবে না অথবা তার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে উনি অর্ধেক সওয়াবের অধিকারী হবেন, কারণ বিনা প্রয়োজনে কিন্তু বসে সালাত পড়লে সেই সালাদটা কিন্তু হবে না, কারণ দাঁড়ানো পাওয়া গেল না, তার মধ্যে ক্যাম যেটা পাওয়া গেল না, যেটা হচ্ছে ফরজ। আর এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি যেহেতু শরীরী কারণে আপনি অসুস্থ ফিল করছেন, আপনি দাঁড়াতে পারছেন না, বমি হবে, আপনার সমস্যা হতে পারে, এই জন্যে আপনি বসে বসে সালাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে দাঁড়িয়ে নামাজ পড়ার থেকে আপনি বসে নামাজ পড়ার কারণে আপনি অর্ধেক সওয়াবের অধিকারী হবেন। জাযাকাল্লাহু খায়।